নবীজি ঈদের মিলাদুন নবী সবচেয়ে বড় ঈদ পালন করছেন, আমরা করছি না। কেন করি না? নবীজি করেনি তাই করছি না। আপনি করছেন, করেন, আমরা আপনাকে বিদাত বলতে পারি, কারণ নবীজি কাজ করেনি, সাহাবিরা করেনি, তাবা তাবানরা করেনি, আপনি করছেন, তো আপনাকে তো একটু শুনতেই হবে। আমাদের একটা কথা, নবী করেনি। আল্লাহ কোরআনে বলছেন, মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আমার নবী তোমাকে যা যা দিয়েছে সেটা গ্রহণ করে নাও, আর যা দেয়নি সেটাকে বর্জন করে দাও। সূরা হাসাস সূরা 59 আয়াত নম্বর 7, সুনান ইবনে মাজাহ কিতাবু সুন্নাহ বাব প্রথম অধ্যায়ের 1 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, আমি তোমাকে যা যা দিয়েছি সেটা গ্রহণ করো, যা দেই নাই তা বর্জন করে দাও। আমাকে কিয়ামতের মাঠে আল্লাহ যে জিজ্ঞাসা করে, বলো ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী কেন তুমি পালন করোনি? আমি, আল্লাহ, কোরআনে পাইনি, হাদিসে পাইনি, নবীও করেনি, সাহাবীরা করেনি, আমিও করিনি, তুমি তো বলেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছো, আতিউল্লাহ, আল্লাহর অনুগত্য করো, ও আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবদিলু আমালাকুম, অন্যথায় তোমাদের আমলগুলোকে বাতিল করো না। সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 33, আল্লাহ তুমি কোরআনে বলেছো, নবীকে মানো, আমাকে মানো, অন্য কিছু মানার দরকার নেই, আমি তো তাই করেছি। আল্লাহ, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আলোচনা শেষ করবো, ঈদ টানব। যেসব ভাইয়েরা ঈদে মিলাদুন্নবী পালন করে, কোনো বাধা নেই, করছে, করতে দেন। ঈদে মিলাদুন্নবী কেন, তোমার বড়ো জন্মদিন পালন করে আমাদের কোনো আপত্তি নেই, যা ইচ্ছা তুমি তাই করো। ভারতবর্ষের সেকুলার 25 নম্বর ধারা ক খ গ এবং 147 নম্বর ধারা আপনাকে এখতিয়ার দিয়েছে, নিজ ধর্ম পালন করতে পারবেন, প্রচার করতে পারবেন, বাধা দেওয়ার দরকার নেই। ছোট্ট একটা প্রশ্ন, যারা মিলাদুন্নবী পালন করে ওরা বলছে, আসলে মিলাদুন নবী হচ্ছে মুস্তাহাব, কি বলে কথা বলেন, মুস্তাহাবের বাংলা ভালো, মুস্তাহাব মানে কি ভাই, ভালো। জিজ্ঞাসা করেন, আচ্ছা হুজুর, কেউ যদি মিলাদ না করে তাহলে কি গোনা হবে? ওরাই তখন বলে, না, মিলাদ কেউ যদি না করে তাহলে গোনা হবে না, করলে কি হয়, না করলে গোনা হয় না, এটার নাম মুস্তাহাব। মুস্তাহাব কাকে বলে কথা বলেন ভাই, মুস্তাহাবের সিফাত, ফিকি ভাষায় সিফাত হচ্ছে এটা, করলে নেকি হয়, না করলে গোনা হয় না। আবার বলেন, কি বললাম, মুস্তাহাবের সিফাত কি, করলে নেকি হয়, না করলে কি হয় না, গোনা হয় না। মিলাদ কি, মুস্তাহাব, তার মানে বুঝতে হবে যে করবে তার নেকি হবে, আর যে করবে না তার কি হবে না, তার গোনা হবে না, মানে সে নেকিও হচ্ছে না, গোনাও হচ্ছে না, আর যে মিলাদ করছে তার নেকি হচ্ছে। তো যারা ঈদে মিলাদুন্নবী পালন করে না, অন্তত তারা গোনা তো করছে না রে ভাই, নেকি করছে না, গোনাও তো হচ্ছে না, তো এত মারামারি কেন? এই নিয়ে তোমার মেয়েকে বিয়ে করতে পারবে না আমাদের ছেলেরা, এটা কেন তুমি ফতোয়া দেবে হুজুর? তোমার জমিতে আমার গরু যদি চরে, আমার গরুটা হারাম হয়ে যায়, কি হিসাবে? আমি তো বুঝতে পারলাম না, তুমি নিজে ফতোয়া দিয়ে রেখেছো ঈদে মিলাদুন্নবী মুস্তাহাব, মানে করলে নেকি হয়, না করলে গোনা হয় না। তো যারা করছে না, তারা তো নেকি না করলে গোনাও তো করছে না রে ভাই, যদি বলতে না গোনা হয় তাহলে নাহলে আমরা গোনা করছি, আমরা একটু দায়ভার নিতাম যে না আমরা গোনা করছি, যেহেতু পালন করছি না, তাদের ফতোয়াই মুস্তাহাব। এক নাম্বার, দুই নাম্বার, দুই দলে বড় বড় আলেম আছে, দুই দলে বুখারি পড়ার লোক আছে, কেউ 70 বছর বুখারি পড়ছে বা পড়াচ্ছে, ওদের দলেও আছে, আমাদের দলেও আছে, ভাই আছে না নাই বাস্তব বুঝেন, ওদের দলে বুখারি পড়ার লোক আছে, বড় বড় উঁচু টুপি পরা, পাগড়ি পরা, 32 হাত পাগড়ি, 34 হাত পাগড়ি, 36 হাত জুব্বা আছে না নাই? আমাদের গ্রুপে অত বড় উঁচু না হলে নিচু টুপি তো আছে, সবই আছে, ওদের মাদ্রাসা আছে, আমাদের আছে, কাউকে রাগানোর জন্য বলছি না, বাস্তব নমুনা দিচ্ছি, দুই দলেই বড় বড় আলেম, সাধারণ আমজনতা আমরা পড়েছি বিপদে, আমরা কি মানবো, এটা প্রশ্ন না ভাই, যে দুই দলেই তো আলেম, এই দলে এক আলেম এক কথা বলে, আরেক দলে আরেক আলেম আরেক কথা বলে, আমরা সাধারণ মানুষ আমরা কি করব, আমরা মহাবিপদে। ছোট্ট একটা নীতিমালা বুঝে দিই, যেটা আপনি দুনিয়ার জীবনে বুঝেন, একটা পুকুরে নেমেছেন, বড় পুকুর, সকাল 10টা থেকে নেমেছেন, 4টে বেজে গেছে, মাছ ধরছেন, বড় বড় ডেকচিতে মাছ তুলে ফেলেছেন, 3-4 ডেকচিত লোড হয়ে গেছে, বস্তা লোড হয়ে গেছে, শেষ বেলায় কেবল পুকুর থেকে উঠতে যাচ্ছেন আর দেখছেন পুকুরের দেওয়ালের মধ্যে একটা গর্ত আছে, ওই গর্তে কি একটা যেন নড়ে উঠেছে মাছ, দেখবে জানে বাবা, শেষের বেলায় একটা বড় গজার মাছ পেয়েছে রে বাবা, সঙ্গে সঙ্গে গজার মাছ ধরতে গিয়েছেন, আর ওপর থেকে আপনার যে আর একটা জেলে বন্ধু আছে সে বলছে, ভাই খবরদার খবরদার, এই এই ওখানে যাস না, মাছ না তো সাপ, ভাই আপনি কি করবেন?
আপনি পুকুরে আছেন, শেষ বেলাতে দেখছেন একটা মাছ ঢুকেছে, মানে মাছ গতনে ঢুকে আছে আর আর লেজটা নড়াচ্ছে, এভাবে একটু লেজটা নড়াচ্ছে, আপনি মাছ মনে করে ধরতে যাচ্ছেন আর উপর থেকে যে ব্যক্তি আছে বলছে ভাই মাছ না সাপ, আপনি কি করবেন? কি করবেন ভাই? মাছ বলে কি হাত ঢোকাবেন না সাপ বলে পালিয়ে আসবেন? কি করবেন? যদি বুদ্ধিমান হন, অ্যাবনর্মাল ডিভিউটেড, আধা পাগল যদি না হন, তো আপনি বলে ঠাকরে বাবা বাবা আমার সব মাছ হয়ে গেছে, একটা মাছ ধরতে গিয়ে সাপের কামড় না খাওয়াই ভালো, এই বলে আপনি কি করবেন? ওই বাপ তুই মাছ তুই থাক, আমি ডেকচি নিয়ে আগে পালাই, কেন আমার পর্যাপ্ত পরিমাণ মাছ হয়ে গেছে, একটা দরকার নাই, তাই কি না কথা বলেন? একটা দরকার নেই, আমার মেলা পেয়ে গেছি, ডেকচি লোড হয়ে গেছে, আপনি বুদ্ধিমান হলে পালিয়ে আসবেন। আর যদি বোকা হন, আধ পাগলা হন, কোনো জাদা হন, আপনি হাত ঢোকাবেন সাপের কামড় খাবেন। তো যখন কোনো হুজুর বলছে যে ভাইজান ঈদে মিলাদুন্নবী পালন করা বিদআত, এর সিফাত হচ্ছে এটা গোনহা, করলে গোনা হয়। এক হুজুর বলছে ঈদে মিলাদুন্নবী মুস্তাহাব, করলে নেকি হয়, না করলে গোনা হয় না, তাহলে আপনি কোন সাধারণ মানুষ কি করবেন? একজন বলছে ঈদে মিলাদুন পালন করা এটা বিদআত, মানে এটা গোনা হয়, এই আমলটা করলে গোনা হয়। একজন বলছে না করলে নেকি হয়, না করলে গোনা হয় না, আপনি সাধারণ মানুষ কি করবেন? বুদ্ধিমান কি করবেন বলেন তো ভাই, কোনটা করা উচিত আপনার? মাছ মনে করে সাপ ধরতে যাবেন? মাছ মনে করে সাপ ধরার দরকার নেই বাবা, অনেক সুন্নাতি আমল আছে, সুন্নাতি আমল করেন, যখন হুজুরদের মধ্যে মতনৈক্য হয়ে গেছে এটা সুন্নাত না বিদাত, মুস্তাহাব না বিদাত, তখন এটা বিদাত মনে করে দূরে থাকেন। কেন? যদি ওই প্রথম হুজুর যে বলছে করলে নেকি হয়, ওই হুজুরের কথা শোনেন, শুনে আমল করছেন নেকির আশায়, কিন্তু আল্লাহর খাতায় দেখছেন আসলে সেটা বিদাত, মানে আপনি ছাপ পেয়ে গেছেন, মানে ছবল খেতে হবে। আর দ্বিতীয় হুজুরের কথা যদি শোনেন যেটা বিদাত, এটা করা উচিত নয়, করলে গোনা হয়, কিন্তু ওটা যদি আসলে মুস্তাহাব, মানে আপনি পরিত্যাগ করেছেন, গোনা তো হচ্ছে না নেকিও হচ্ছে না, মানে ঠিকই আছে, বেঁচে গেছেন, সেফ জোনে আছেন, আছেন না নাই কথা বলেন? এটাই হচ্ছে মূল কথা। সাধারণ মানুষের জন্য এতটুকু বুঝালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের মুসলিম উম্মাকে কথাগুলো বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যত আমাদের মধ্যে ইখতিলাফ মতনৈক্য মতভেদ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মতনৈক্যের ঊর্ধ্বে গিয়ে মুসলিম উম্মাকে ভাই ভাই হিসাবে চলার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর আমাদের এই আলোচনা যাদের বিরুদ্ধে মনে করছেন ভাই জান, ওয়াল্লাহি আল্লাহর কসম আপনার বিরুদ্ধে বলতে চাইনি, জাস্ট আমাদের আকীদা মানহাজ আমরা পরিষ্কার করতে যা, মানে পরিষ্কার করার উদ্দেশ্যেই এই কথাগুলো বললাম, যেন আমাদের আকীদাগুলো আপনিও বুঝেন, আমাদের কাছাকাছি আরও আসেন, যতটা মনে করেন অতটা আমরা নয়, যতটা অভিযোগ করেন ততটা নয়, যতটুক ততটুকুই বলেন, দেখেন মুসলিমদের মধ্যে একটা ঐক্য তৈরি হবে, হবে কি হবে না কথা বলেন? অন্য জাতিরা তখন ভয় পাবে, বোঝাতে বাবা ওদের সঙ্গে নড়তে যাস না, ওরা 50 জন আমরা 60 জন হলেও ভয় করবে, করবে কি করবে না কথা বলেন? মুসলিমরা 50 জন আর একজন 80 জন আছে, তখন বল না রে 50 জন আছে, 4টে মার ওরা খেলে 3টে ওরা দিতে পারবে, পারবে না ভাই? কিন্তু যখন দেখছে রে এরা তো ওহাবি আল্লাহ মাযহাবি আর গায়ের মুকাল্লিদ নিয়ে মারামারি করছে, এদেরকে যদি এখন ঠেঙিয়ে চলে যাই এরা নিজেরা নিজেরা মারামারি করবে, যেটা ডক্টর জাকির নায়েকের ক্ষেত্রে হয়েছে, ডক্টর জাকির নায়েককে কাফের ফতোয়া দিয়ে দিয়েছে, ডক্টর জাকির নায়েককে বলছে তিনি নাকি চুরি করেছেন, মানে নলডারিং ভারতবর্ষের মিডিয়াগুলো দেখিয়েছে, এখানে হিন্দুরা বেশি বিরোধিতা করেনি, মুসলমান ভাইরাই করেছে, করেনি ভাই? উঁচু উঁচু টুপি পরে তার বলছে হ্যাঁ ডক্টর জাকির নায়েক চিটিংবাজ, ডক্টর জাকির নায়েক চুরি করেছে, মুসলিমরা অভিযোগ করেছে, মুসলিমরা ডক্টর জাকির নায়েককে অপমান অপদস্থ করেছে, হিন্দুরা অত করেনি, তারা খাতা কলমে করেছে, আর মুসলিম মূর্খ জাতি এ রাস্তায় নেমেছিল। তার জন্য আগে আলোচনা শুরু করেছিলাম মুসলিমদের শত্রু মুসলিমরাই। কিছুদিন আগে দেখলাম পাকিস্তানের একজন বক্তা ওর মুরিদ জিজ্ঞেস করেছে হুজুর আমি তো সুরা ফাতিহা পড়তে পারি না, মানে অনেক বয়স হয়ে গেছে, কি করব? কিছু করতে পারি না, দুরুদ ইব্রাহিম মুখস্থ করতে বলছে সেটাও পারে না, কিন্তু ভক্ত মুরিদ পীরের কাছে গেছে, এখন কি করব? কিছুই মুখস্থ করতে পারে না। তখন বলছে কিছু পারিস নি তাহলে কি করবি? মানে ওকে যা আমল দেয় কিছুই পারে না, মুখস্থ শক্তি কিছুই নেই, বয়স 70 পার হয়ে গেছে। পীর সাহেব দেখুন বলছে তুই এক কাজ করবি, বলবি ওহাবি জাহান্নামি, ওহাবি জাহান্নামি, এটুকু তো পারবি? বলছে ওহাবি জাহান্নামি মানে ওহাবিরা গুস্তাকে রাসুল, আর ওহান ওহাবি কাছে জাহান্নামি বলছিস, তার অর্থ এটাই যে তুমি পরক্ষণ মুহাম্মদ সাল্লামের আশেক দাবি করছিস, কথা আমার বোঝা যায়? মানে মানুষের সেন্স মানে এত দূর বন্ধ চলে গেছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুসলিম উম্মাকে তুমি বোঝা তৌফিক দান করো আল্লাহুম আমিন আমার কথা যদি কোনো মুসলিম ভাই যদি কষ্ট পেয়ে থাকেন আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই আমি শুধুমাত্র আমাদের আকীদাকে পরিষ্কার করতে এসেছি যে ভাইজান আমাদের উপরে মিথ্যা অভিযোগ করিয়ে না আমরা যতটুক বিশ্বাস করি ততটুক আমাদের উপরে বলেন মিথ্যা অভিযোগ করলে কিয়ামতের মাঠে আপনাকে বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে দাঁড়াতেই হবে কারণ আপনি একটা সমাজ প্রসঙ্গে মিথ্যা প্রচার মিথ্যা প্রপাগান্ডা করবেন যেটা আমরা বিশ্বাস করি না সেই বিশ্বাস মুসলিম সমাজের মধ্যে আপনি বিভ্রান্ত তৈরি করবেন এটা হতে পারে না তার জন্য জাস আমি বুঝালাম আমরা কি বিশ্বাস করি আর আপনারা বিশ্বাস করেন কাদের বিশ্বাসটা সঠিক কোরআন সুন্নাহ নিকটবর্তী সাধারণ আমজনতা শুনলে বুঝতে পারবে বাধা দেওয়ার দরকার নেই আমাদের কাজ আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন সূরা গাশিয়া সূরা নাম্বার 88 আয়াত নাম্বার 20 এবং 21 ফাজাক্কির ইন্নামান্তা মুযাক্কির লাস্তালাম বিমুসাইতির তোমাদের কাজ শুধু মানুষের সামনে ধর্মটাকে প্রচার করে দেওয়া বাধ্য কাউকে করবা এটা আমাদের কাজ নয় নবীকে আল্লাহ এখতিয়ার দেয়নি যে জোর করে পিটিয়ে ইসলাম গ্রহণ করাতে হবে এটা ইসলাম নয় আমাদের দাওয়াত কথা বলতে দেন কথা বলতে দেন হিন্দুরা কথা বলতে পারছে তাদের খ্রিস্টানরা কথা বলতে পারছে সুন্নি তোমরা কথা বলতে পারছো আমরা কেন কথা বলতে পারবো না কথা বলতে দেন মানুষ কথা শুনুক মানুষ কথা শুনলেই মানুষকে শুধু ঘাস খায় না মানুষ ভাত খায় তার বুদ্ধি আছে পবিত্র কোরআন মাজিদ এখন অনুবাদ বাংলাতে হয়ে গেছে আরবি উর্দু ইংলিশ যে যে ভাষায় জানে সে পড়ুক আমরা কখনো বলি না যে আমাদের পীরের বই পড়ো আমাদের পীরই না আমাদের তিনটে চারটে পীর আছে একটা আবুবকর একটা ওমর একটা ওসমান একটা আলী সব জায়গায় চারটে বড় ওলি আছে আবুবকর ওসমান ওমর আর আলী আমার পীরের কাছে আমার ওলির কাছে তোমার ওলিকে নিয়ে আসে দেখি আমার ইমাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ইমামের কাছে পৃথিবীর কোনো ইমামকে নিয়ে আসে দেখি আমরাও পীর মানি আমরাও ওলি মানি আমরাও ইমাম মানি তবে আমাদের পীর আমাদের ওলি কুরুনের সালাসা তিনটে প্রজন্মে চলে গেছে আল্লাহ নবী সহি বুখারী 2652 নম্বর হাদিসে বলছে খাইরুন নাসি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম তিনটে যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ এক নম্বর যুগ হচ্ছে নবীর যুগ দুই সাহাবীর যুগ তিন তাবেঈর যুগ আমাদের তিন তাবে পর্যন্ত আমাদের পীরও আছে ওলিও আছে ইমামও আছে আর তুমি যাকে পীর মানো তিন যুগের পরে তুমি যাকে ইমাম মানো তিন যুগের পরে তুমি যাকে ওলি মানো তিন যুগের পরে একটাও তোমার ভাগ্যে তিন যুগের মধ্যে নেই কিন্তু আমাদের আছে না নাই কথা বলেন আমরা মানি রে ভাইজান কেন মিথ্যা কথা প্রচার করেন আমরা বলি আমাদের একজনই ইমাম তার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছেন মিথ্যা কথা বলছেন না সূরা বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বি ইমামিহিম কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকজনের ইমামের নাম ধরে ডাকা হবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বি ইমামিহিম প্রত্যেকটা মানুষকে তার ইমামের সঙ্গে তোলা হবে একজন বলছে যে আমরা তো হানাফি আমরা ইমাম আবু হানিফার পেছনে উঠবো একজন সাফি বলছে আমি সাফির পেছনে উঠবো একজন হাম্বেলি বলছে আমি আমাদের ইমাম সাফির পেছনে উঠবো যে মালিক ইসেল আমরা ইমাম মালিকের পেছনে উঠবে আহলে হাদিস তোমাদের ইমামকে আমাদের ইমাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার পেছনে আমরা উঠবো কথা বলেন তুমি দাবি করে নিচ্ছ ধরে নিয়েছো তোমাদের ইমাম আবু হানিফা আমি দাবি করছি আমাদের ইমাম মোহাম্মদ রাসূলুল্লাহ আসো পাশে দাঁড় করাও দাঁড় করিয়ে দেখাও আর এই কথা আমার নয় এই কথা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সেই সময়তে বলে গেছে এই আয়াত ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম এর ব্যাখ্যা করতে গিয়ে বলছে বাস সালাফ অনেক আলেম ওলামা বলছে আহলে হাদিসদের এই আয়াতের মাধ্যমে ফজিলত বর্ণনা করা হয়েছে কেননা আহলে হাদিসদের পৃথিবীতে কোনো মানুষকে তারা ইমাম বানায় নাই লিয়ান্না ইমামিহিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে হাদিসরা একজনকে এই পৃথিবীতে ইমাম মেনেছে তার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাহুল্লাহ 911 হিজরিতে মৃত্যু তার বিখ্যাত গ্রন্থ রিজাল শাস্ত্রের গ্রন্থ উসুলে হাদিসের গ্রন্থ তাদরুল রাবি দ্বিতীয় খণ্ড 26তম প্রকরণের 126 নম্বর পৃষ্ঠায় তিনি এই আয়াতটাকে নকল করে বলছে আহলাদের মর্যাদা শিফা এখানে শিয়ার বর্ণনা করা হয়েছে আহলাদের একজন কি ইমাম মানে তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হচ্ছে আমাদের আকীদা আমরা এটা মানি তুমি ওটা মানছো মানো তোমাকে কে বাধা দিয়েছে তোমাকে আমরা বাধা দিই না তবে কথা বলতে দাও মানুষকে শুনুক কেচ্চা কাহিনী অনেক শুনেছে একটু কোরআন হাদিস শুনুক স্পষ্ট টাটকা কাটা কাটা কথা দু চারটে শুনুক আমরা এটাই চাই কথা বলতে দেন কথা শুনুক
মানুষকে ধরে রাখেন না আটকে রাখেন না কেউ ঘাস খায় না মানুষ ভাত খায় মূর্খ আর নেই যে যা বলবেন তাই হবে পীর সাহেব যতই বলুক বলদকে গাভী বলুক মানুষ আর বলদকে গাভী বলে না ও দেখতে শিখেছে কোনটা বলদ আর কোনটা গাভী আপনি মনে করছেন আজকে এখানে আলোচনা হচ্ছে ওইখানে যা যাবেন ওখানে আলাদা মাযহাবের মানুষ বসবাস করে আলাদা হুজুর আসবে ভাইজান আলাদা বলে কিছু নেই কোরআন হাদিস সকলেরই সমান একই কোরআন আপনি যেটা পড়েন ওটাই আমি পড়ি একই কোরআন কোনো পার্থক্য নেই বুঝের ভিন্নতা আছে কি আছে কথা বলেন বুঝের ভিন্নতা এই যে দেখালাম না ভাই কোরআনে বলছে নবী নূর কিন্তু আপনি এক ধাপ এগিয়ে গিয়ে হচ্ছে নূরের তৈরি কিন্তু আমি ওখানে থেমে গেছি না নবী নূর নূর আল্লাহ নবী কবরের মধ্যে বারজাখের জীবনে জীবিত আছে দুনিয়াতে জীবিত কথা কোরআন হয়েছে নাই কিন্তু আপনি আগ বাড়িয়ে বলছেন আমরা বলবো না নবীকে দুরুদ পড়তে বলেছে আমরা দুরুদ ইব্রাহিম পড়ি অনেকগুলো দুরুদ আছে সে দুরুদগুলো আমরা পড়ি প্রথম আলোচনা শুরুতেই ওয়াসসালাতু ওয়াসসালাম আমরা পড়েছি কিন্তু আপনি যেটা পড়ছেন বালা গাল উলা বি কামালহি এটা কোরআন হয়েছে নাই আমরা পড়ি না ইয়া নবী সালাম আলাইকা আপনি পড়েন আমরা পড়ি না কেন কোরআন হয়েছে নাই তাই পড়ি না ভাই কেন আমাকে বাধা দিচ্ছেন কেন আমাকে গুস্তাকি বলছেন এটা কি কোরআন হয়েছে আছে নাই আপনিও জানেন আপনিও বলেন না এটা কোরআন হয়েছে নাই তো নাই এটা জোর করাচ্ছেন কেন এটা চাপ দেওয়ার চেষ্টা করছেন কেন এটাই বাধ্যতামূলক করে দিচ্ছেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বুঝে তৌফিক দান করো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিছু প্রশ্ন আছে কিনা কি ভাই আসলে আমার আলোচনা বারোটা পর্যন্ত শেষ আমাকে যখনই দেবেন বারোটায় দেড় ঘন্টা সলিড আলোচনা কোনো গল্প কেচ্ছাখানি কিছু নেই যাই হোক আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি যে আমাদের এই আলোচনাগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছানো তৌফিক দান করো মানুষ সত্য এবং মিথ্যা বোঝার তৌফিক দান করো এবং পাশাপাশি পবিত্র করেন সেই হাদিস আপনারা পড়বেন দেখবেন আপনাদের মধ্যে কারো কারো কাছে যদি প্রশ্ন থাকে তাহলে সেকে প্রশ্ন করতে পারে